ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতটি কলেজের যে অধিভুক্তির বিষয়ে শিক্ষার্থীদের যে আন্দোলন, এই আন্দোলনের ব্যাপারেও আমরা সজাগ আছি এবং আমি তাদের কাছে অনুরোধ করব যে বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা জানিয়েছি, তিনি আসলে যৌক্তিক বাস্তবসম্মত বিষয়টি বিবেচনা করবেন, কিন্তু তার আগে তারা যেন রাস্তা অবরোধ করে মানুষকে কষ্ট না দেয়, জনদুর্ভোগ সৃষ্টি না করে এবং শিক্ষা প্রতিষ্ঠানের পড়াশোনা পরীক্ষা এর ক্ষতি যেন না করে, তাদের নিজেদের ভবিষ্যতের উপর যেন আঘাত না হানে সে ব্যাপারে তাদেরকে অনুরোধ করেছি এবং অনুরোধ করছি তারা যেন ধর্মঘটের পথ থেকে বিরত থাকে। মাননীয় শিক্ষামন্ত্রীর স্বামী তিনি গুরুতর অসুস্থ, তারপরে তিনি দু একদিনের মধ্যে যারা আন্দোলন করছে তাদের সাথে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন, তাদের আলাপ আলোচনার ভিত্তিতে যে সমস্যার সমাধান করা যায় সেখানে পথ অবরোধ করে জনগণকে দুর্ভোগের মুখে ফেলে না দেওয়ার পরামর্শ আমি তাদেরকে দিচ্ছি। থ্যাংক ইউ।